আসসালামু আলাইকুম ডিজাইন প্ল্যানেটে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের ইলস্ট্রেটারে তেরো নম্বর ক্লাস এবং আজকে আমরা মেশ টুল নিয়ে আলোচনা করব। এটা ইলস্ট্রেটার খুবই গুরুত্বপূর্ণ একটা টুল এটা দিয়েও মূলত গ্রেডিয়েন্ট টাইপের কিছু কাজ করা যায় স্পেসিফিক কোনো পয়েন্টে কালার দিতে পারি না বাট আমরা মেশ টুল দিয়ে যে কোনো স্পেসিফিক পয়েন্টে সহজেই কালার দিয়ে দিতে পারি যে কোনো অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে আমরা কালার দিতে পারি আমরা নতুন করে একটা পয়েন্ট তৈরি করব এক বা একাধিক পয়েন্ট তৈরি করে সেটার মধ্যে আমরা কালার দিয়ে দিতে পারি মেস টুলের সাহায্যে তো আজকের ক্লাসটা শুরু করে ফেলি আমি এখানে একটা সার্কেল নিয়ে নিলাম নেওয়ার পরে এই সার্কেলের মধ্যে আপাতত আমি সলিড কালার দিয়ে রাখছি পুরোপুরি সলিড কালার দেওয়া আছে আমি এটা একটু বড় করি শিফট চাপ দিয়ে তো সলিড কালার দেওয়ার পর আমি যদি চাই এটার মধ্যে আরও অনেকগুলো কালার অ্যাপ্লাই করতে পারি মূলত এটার মধ্যে চারটে অ্যাঙ্কার পয়েন্ট আসছে আমি এখন একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করে নিব যেখানে মধ্যে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হবে আর ওই পয়েন্টের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করব। তো আমরা যদি টুলসবারের মধ্যে দেখি তাহলে আমরা মেশ টুল পেয়ে যাই মেশ টুলের কাজ কাছে যে কোনো শেপের মধ্যে মেশ তৈরি করা আর এই মেশের যে বিভিন্ন পয়েন্ট থাকবে এই পয়েন্টগুলোর মধ্যে কালার দিয়ে দেওয়া যেমন আমি সাপোজ এই বড় একটা পয়েন্ট তৈরি করলাম এখন এই বর পয়েন্ট তৈরি করার পরে আমি চাইলে এই পয়েন্ট আমি কালার দিয়ে দিতে পারি আচ্ছা আমি এটা একটু ডিলিট করে দিই আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই বা অন্য কোনো শেপ রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এখন এই রেক্ট্যাঙ্গেলের আমি যে কোনো জায়গায় ক্লিক করি তাহলে ক্লিক করলে সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে এবং ওই পয়েন্টে আমরা সহজেই যে কোনো কালার দিতে পারি এখন মেস টুলের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এখানে মূলত যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলে আমরা কয়েকটা হ্যান্ডেল পেয়ে যাই এখন আমরা যেই কালারই অ্যাপ্লাই করি না কেন ওই কালার একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ছড়াইতেছে এটা কতটুকু দূরত্বে ছড়াবে এটা আমাকে মূলত কন্ট্রোল করতে হবে এই হ্যান্ডেলগুলোর সাহায্যে এখানে অনেকগুলো হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেলগুলিতে একটা হচ্ছে বামে একটা ডানে উপরে নিচে তো আমি যদি চাই যে বামে একটু কম ছড়াবে তাহলে বাম দিকের হ্যান্ডেলটা আমি কমাই রাখবো জাস্ট বাম দিকের হ্যান্ডেলটাকে আমি কমাই রাখবো তাহলে কালারটা কম ছড়াইতেছে আরও যদি চাই যেখানে এখানে ব্লু কালারটা বেশি ব্যাপার হবে তাহলে ব্লুয়ের হ্যান্ডেল হইতেছে এইটা যেটা আমাদের ব্লু পয়েন্ট আসছে এটা হইতেছে ব্লুয়ের হ্যান্ডেল এই হ্যান্ডেলটা আমি বাড়িয়ে দেবো তাহলে ব্লুয়ের হ্যান্ডেলটা বাড়ানোর সাথে সাথে আমাদের কালারটা কম হইতেছে আবার যদি আমি আরও কমাই দিই এদিক থেকেও যদি কমাই দিতে চাই তাহলে কমাই দিতে পারি জাস্ট আমাকে হ্যান্ডেল ধরে টান দিতে হবে তারপর আমি ব্লু কালারটাকে চাইলে ইচ্ছা মতো বাড়াই দিতে পারি যতটুকু বাড়াই দেবো ব্লু কালার বাড়বে এবং ওই কালারটা কমে যাবে এভাবে আমরা চাইলে এই পয়েন্টটাকে আমি ক্লিক করে চাইলে এর পজিশনটাও চেঞ্জ করে দিতে পারি চাইতেছে এই দিকে আমাদের কালারটা থাকবে ওকে এই দিকে কালারটা চলে আসবে চাইলে আমি এই পয়েন্টটাকে ডিলিট করে দি দিয়ে দিতে পারি জাস্ট আমি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করব তাহলে আমাদের ওই পয়েন্টটা চলে যাবে দেন আমি চাইলে এভাবে অনেক জায়গায় এই পয়েন্টটা তৈরি করতে পারি এখানে করলাম এখানে করলাম চাইলে প্রত্যেকটা পয়েন্টে আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিতে পারি এই পয়েন্টে একটা কালার দিই এই পয়েন্টে অন্য একটা কালার দিলাম এভাবে চাইলে আমরা প্রত্যেক পয়েন্টে আলাদা আলাদা কালার দিয়ে দিতে পারি এটার সাহায্যে আর আমাদের প্রত্যেকটা পয়েন্টের সাথে আমাদের যে হ্যান্ডেল চারটা দিয়ে দেওয়া আছে উপরের নিচে বামের ডানে, এটা দিয়ে আমরা কন্ট্রোল করব হ্যান্ডেল যত দূরে যাবে কালারটা তত বেশি ছড়াবে হ্যান্ডেল যত কাছে থাকবে তত কালারটা কম ছড়াবে তো আমাকে হ্যান্ডেল দিয়ে কন্ট্রোল করতে হবে হ্যান্ডেলটা চাইলে আমি উপরের দিকে দিতে পারি তাহলে উপরের দিকে ছড়াবে তো হ্যান্ডেলের পজিশনগুলো যেরকম থাকবে আমাদের কালারগুলো সেভাবেই ছড়াবে আমি যেভাবে ছড়াইতে চাই কালারগুলো আমাকে হ্যান্ডেলগুলো সেই পজিশনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন আমি যদি একাধিক পয়েন্ট একসাথে কালার দিতে চাই যেমন আমি চেয়েছি এইটার মধ্যে কালার দিবো একাধিক পয়েন্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে শিফট চাপ দিয়ে একটা একটা করে অ্যাড করে নিতে হবে আমি কয়েকটা অ্যাড করলাম র্যান্ডমলি র্যান্ডমলি কয়েকটা অ্যাড করার পর আমি যে কোনো কালার দিয়ে দিতে পারি দেন আমি চেলে সবগুলোর মধ্যে একসাথেই কালার দিতে পারি অথবা একই সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট একসাথে সিলেক্ট করা আরও সহজ উপায় আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিব নেওয়ার পরে যেই যে পয়েন্ট সিলেক্ট করবো শিফট চাপ দিয়ে সেই সেই পয়েন্টে আমরা কালার দিতে পারি ডিরেক্টলি একবারেই এভাবে আমরা এভাবে আমরা যে কোনো জায়গার অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে পারি দেন ওই অ্যাঙ্কার পয়েন্টের যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি যে কোনো কালার এভাবে আমি যেতে উপরের সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট আমি সিলেক্ট করলাম সবগুলোর মধ্যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম এভাবে আমরা চাইলে মেস্টল দিয়ে ইচ্ছা মতো যে কোনো পয়েন্ট তৈরি করে সেই পয়েন্টগুলোতে কালার দিয়ে দিতে পারি মূলত এটা অনেকটা গ্রেডিয়েন্টের মতোই দেখা যায় বাট গ্রেডিয়েন্টে আমরা এত স্পেসিফিকভাবে কালার দিতে পারি না যেমন আমি যদি একটু প্রেসপেকটিভ থ্রি ডি বা এরকম টাইপের কিছু তৈরি করতে চাই সাপোজ আমি একটা বল তৈরি করব যেটা একটু আমাদের থ্রি ডি লাগবে থ্রি ডি টাইপের দেখাবে আর কি রিয়েলিস্টিক তো থ্রি ডি মূলত থ্রি ডায়মেনশনাল মানে দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে এবং এর ডেপথ থাকবে বা উচ্চতাও থাকবে ঠিক আছে তো এর জন্য আমাকে সাইডগুলোকে ডার্ক করে দিতে হবে আর আমাকে লাইট দিতে হবে যে একদিকে আলো পড়ছে আরেকদিকে আলোটা রিফ্লেক্ট হয়েছে সেক্ষেত্রে আমি এখানে সাপোজ ব্লু কালার নিলাম একবারে লাইট কালার দেন আমি মেসটুন নিলাম তারপরে আমি উপরের দিকে একটা ক্লিক করি আমি চেতেছি যে এখানে আমাদের লাইটটা পড়বে তাহলে এখানের কালারটা আমি সিলেক্ট করে জাস্ট কালারটার ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে দিলাম ঠিক আছে দেন আমি নিচের দিকে কালারটা রিফ্লেক্ট হবে তাহলে আমি নিচের দিকেও একটা ক্লিক করে নিলাম ঠিক আছে আমার এখানের কাজ শেষ এখন আমাদের এটা একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমার যে সাইডের পোর্শনগুলো আছে সাইডের যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে এগুলোকে আমাকে ডার্ক করে দিতে হবে তাহলে আমাদের সাইডের সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট একসাথে সিলেক্ট করার ক্ষেত্রে আমি লেসো টুল ব্যবহার করতে পারি লেসো টুল ব্যবহার করে আমি যতটুকু অংশেভাবে টান দিব ওই এরিয়ার সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট আমার একবারেই সিলেক্ট হবে তাহলে এটা আমার কাজটাকে সহজ করে দেয় আমি ব্ল্যাক কালার করে দিলাম এরপর আমি ডার্কনেস একটু কমাই দিই এক্ষেত্রে আমি কালারের অপশন থেকে থ্রি ডটে ক্লিক করে কালারের মুডটা চেঞ্জ করে দিলাম এইচএসবি তাহলে আমি ব্ল্যাকের পরিমাণটা কমাই দিই ঠিক আছে এভাবে আমরা চাইলে সহজে একটা থ্রি ডি শেপ তৈরি করে ফেলতে পারি এরপর দিয়ে আমরা চাইলে যে কোনো অবজেক্টকে ট্রেস ট্রেস করতে পারি আমি এই দুইটা শেপকে একটা করে দিই শেপ বিল্ডার দিয়ে একটা করে দেওয়ার পর আমি চাইতেছি যে আমার

এটা কন্ট্রোল করার ক্ষেত্রে জাস্ট আমরা হ্যান্ডেলটাকে বিভিন্নভাবে চেঞ্জ করবো আমার যেরকম পরিবর্তন করার দরকার হবে তো আমি চাইলে মেস্টুল দিয়ে এই টাইপের কাজগুলো করে ফেলতে পারি সহজেই ঠিক আছে এটা অনেকটা গ্রেডিয়েন্টের মতো কাজ করে আমি আরও একটা শেপ নেই আমি যদি চাই এই শেপটার কোনো একদিকে ডার্ক কালার হয়ে যাবে আবার কোনো একদিকে লাইট যেমন এই এই অপশান হবে একটু ডার্ক কালার আবার এই অপশানে আমার কী চলে আসবে লাইট কালার তো এখানে সিলেক্ট করে আমি লাইট কালার দিয়ে দিলাম এভাবে চাইলে আমরা ডার্ক লাইট নিয়ে কাজ করতে পারি একদিকে ডার্ক একদিকে লাইট যেটা আমাদের পরবর্তীতে অনেক ডিজাইনেই ব্যবহার করা হবে তো আশা করি আপাতত সবাই বুঝতে পারছেন যে মেশ টুল কীভাবে কাজ করে মেস টুল মূলত যে কোনো একটা পয়েন্ট তৈরি করে এবং ওই পয়েন্টটাকে আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারি আবার মেস টুল দিয়েও সিলেক্ট করতে পারি যখন আমরা একাধিক অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন ব্যবহার করব অথবা লেসো টুল ব্যবহার করবো তো আজকের ক্লাসটা এ পর্যন্তই সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ